وعليكم السلام. এখন আমরা কি করবো, এখান থেকে কিছু জিনিস মাইনাস করবে, মাইনাস এটাতে ক্লিক করলে সিলেকশন কিছু মাইনাস হবে, মাইনাস হোক এতটুক আমার অসুবিধা নেই। এইটা আবার আসবে, বুঝলেন? আপাতত এইটা হইলে এরপর আমি আবার এটা প্লাস দিয়ে আবার ফেলবো আস্তে আস্তে, মানে অন্তত বড় অংশটা কাটে নিলে আমার কি যেন ঝামেলা কম হয় আর কি। এখন আমি আবার এখানে কি দেখতে আবার এটার সিলেকশন করে কমাইতে পারি, যেমন এই জায়গাতে কিছু জিনিস সমস্যা আছে, মাইনাস এটাই মাইনাস নিয়েছে, যেন শিফট দিচ্ছি আর কি, শিফট শিফট ধরে দিচ্ছি, অসুবিধা নেই, শিফটের কাজ হয় না এই জায়গাটা, শুয়ের নিচে জায়গা কন্ট্রোল জেড, ঠিক আছে না, আগেরটা ভালো ছিল, ব্যাস কন্ট্রোল জেডে নিয়ে গেছে। আচ্ছা এটা থাক, এটা পরে দেখতেছি, তাহলে এই দিক গেলো, এ পাশে গেলো প্রায়, ঠিক আছে না, এই দিক কিছু কন্ট্রোল। এখন এটাকে কী করবো, সিলেক্ট থেকে এটা সিলেকশন এখন বাইরে, এটা সিলেকশন আইনতে ভিতরে, ঠিক আছে, মানে এটা সিলেক্ট করতে মানে তো বাইরের জায়গাটা সিলেক্ট আছে, মানে সফটওয়্যার মাঝখানে যে এটা হেট হয়েছে সিলেকশন, সফটওয়্যার বাইরে যে এটা সিলেকশন হয় তার এটা সিলেকশন না, ঠিক আছে, আমি এখান থেকে সিলেক্ট থেকে সিলেক্ট ইনভার্স, তাহলে সিলেকশনটা উল্টে যাব, সিলেকশন উল্টে গেছে না, এরপর অ্যাডিট কপি অ্যাডিট পেস্ট ব্যাকগ্রাউন্ড চলে গেছে, ঠিক আছে, আমার এটার দরকার, এটা কাটিয়ে দিলাম, এখন এইটা আছে, এটা তো এখন এই জায়গায় কপি গেছে কি, এর ভিতরে ডিকশনারি পাইছে না, রেডের ভিতরে কপি, হ্যাঁ ঠিক আছে, এর আমি জুম করতেছি, জুম ডব্লিউ টু সেট আছে ম্যাজিক টু, ঠিক আছে, এটা ডিলিট দিলাম, আমি ডিলিট করে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড বসাবো, ঠিক আছে, নিলাম সফটওয়্যার নেন এইখানে কালার দিতে নতুন একটা লেয়ার নিতে এই লেয়ার, এইটা হচ্ছে এই কালার লেয়ার, ঠিক আছে, আমরা এইটাতে কালার দিব, ঠিক আছে, এখানে পিছনেরটা, তো এখানে এখান থেকে কালার সিলেক্ট করি, নীল বা যে কোনো একটা কালার নিলাম, ওকে, হ্যাঁ মানে এই কালারটা দিতে হবে, এইটা দিই পেন্ট বাকেট, ঠিক আছে, নীল হয়ে গেছে না, এখন এই লেয়ারটাকে উপর তুলে দিলে এবার, ব্যাস বুঝছে, এবার ধরুন আমরা পিছনের পুরোটাই দিয়ে চলে এসে, হ্যাঁ এবার এটা এন তো ছবি কত দূর রাখবা, এটাই সে কথা, ঠিক আছে না,
সবই মনে করো যদি এর দূরে তাহলে এর দূরে থাকলো, আর যদি মনে করো পাসপোর্ট শেষ করবে তাহলে পাসপোর্ট শেষ, পিছন ধরনের পাসপোর্ট শেষ করলাম, পাসপোর্ট শেষ করলে তো এই ব্যাস এর দূর কাটি লেলে হয়ে যাবে ব্যাস পারছেন পাসপোর্ট শেষ আরো ছোট হয়ে যাবে। কাগজ সাদা তো সাদা দেয় কোনো শেড না, ঠিক আছে এই সেটা সেভ করে লইলে হইলো সেভ নিউ এখন এটা কোন সাইজ আনার এত কিছু আনার দরকার নাই, খালি আমি ইলেস্টরে ঢুকবো আর ফ্রেন্ডলি, ঠিক আছে ইলেস্টরে এগুলো তিন দিয়ে সাইজ আছে অটোমেটিক, ঠিক আছে অটোমেটিক সাইজ।